নবীর আদর্শের উপরে যদি থাকি তাহলেই আমি ইমানদার হব তাহলেই আল্লাহর কাছে আমার কবুলিয়ত হবে এর বাহিরে চলে গেলে আল্লাহর কাছে আমি মকবুল হতে পারব আমি বিতাড়িত সেই দিন আর কোন উপায় আমার জন্য থাকবে না এবার আপনারা বলেন তো কোনো মানুষ নবীর সুন্নার উপর আমল করে ভালো কথা আরেক দল মানুষ করে না এটাও একদল মানুষ তৃতীয় আরেক দল করে তো না করে না আবার এর বিরোধিতাও করে আমার বাংলা কথা বুঝেন আপনারা একদল মানুষ করে আরেক দল করে না আরেক দলের বিরোধিতা করে আপনি একটু কল্পনা করে দেখেন তো যে মানুষটার আমলের সাথে মিললে আপনি জাননাত যে করে ভালো যে করে না তারা আমি ভালো বলবো করে না এইটুকুনি বলুন সে একজন অপরাধ করে না কিন্তু যে তার বিরোধিতা করে তাকে আপনি কি মনে আল্লাহর নবী সাল্লু আলী সাল্লাম নবীর উপর যখন ওহিয়াস তখন দীর্ঘ তিন বছর পর্যন্ত আল্লাহর নবী গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলেন এরপরে আল্লাহ তালা এত নাজিল করলেন ফসদা বিমা তুমার ও অংদিরা আশিরা থাকাল আর কত গোপন রাখবেন প্রকাশ করা যায় আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার নিকটাত্মীয়দেরকে আগে দেন বুখারি সহ হাদিসের প্রায় কিতাবের মধ্যে বর্ণিত আছে এই গল্পটা নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম সফা পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিলেন ইয়া বনু ফিহরি ইয়া বনু মখজুম সেই উষালগ্ন আরবের বড় বড় গুত্রগুলির নাম ধরে ধরে ডাকলেন মানুষজন উপস্থিত হলো আমি খুব সংক্ষেপ করে বলছি ঘটনাটা উপস্থিত হলো আল্লাহর নবী সাল্লু আলী তাদের সামনে বক্তব্য পেশ করলেন নবী প্রথম একটা কথা বললেন যে পাহাড়ের উপারে দল তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে আমি যদি বলি বিশ্বাস করবা তারা বলল মা জর না ই মোহাম্মদ আমাদের তো তোমার ব্যাপারে একটাই অভিজ্ঞতা তুমি সত্যবাদী মিথ্যা বলো না তুমি বললে অবশ্যই বিশ্বাস কর আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম সবার থেকেই ঘোষণা শোনার পর আল্লাহর নবী এবার তাদেরকে বললেন ইয়া নাস না নবী সাল্লাল্লাহু আদি সাল্লাম বলছেন লা কুলতুন কালিমাতন ওয়াহিদা তমলিকুন আবিহাল আরব ও তদিনুল আজম আল্লাহর নবী বলেন এই আরববাসী তোমরা যদি একটা কালিমা মনে প্রাণে বিশ্বাস করো পুরো আরবের ক্ষমতা তোমাদের হাতে আসবে অনারব বিশ্ব তোমাদের ধর্মগ্রহণ যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদেরকে ট্যাক্স দিয়ে থাকবে এমন একটা শক্তিশালী পাওয়ারফুল লোক হবে তোমরা একটা কালিমা যদি গ্রহণ সবাই সমস্যুরে বলে উঠলো মোহাম্মদ এমন একটা কেন দশটাও অমান্তেরা যে আছি তাড়াতাড়ি বলো এবার আল্লাহ নবী বললেন ইয়া অইয়ো হান্না স্কুলু লা ইলাহা ইল্লাল্লা তুফলিহোন তাবুদু নাল্লাহ ওয়াহাদা ওয়ালা তুস্ সিকো নাদিহি সেই আহ এবার দু আলম নবী বললেন হে তুমি মানুষ তোমরা লা ই লাহ ইল্লাল্লা এ কাল্লার গোলামীকে মনে প্রাণে বিশ্বাস করে নাও নিজের জীবনে বাস্তবায়ন করো তোমরা গোটা আরবের মালিক হবে অনারা বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে যারা করবে না ট্যাক্স দিয়ে পৃথিবীতে তারা বসবাস কর আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করো না এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর ইবাদত আল্লাহর নবী যখন এই কথাটা বললেন কেউ গ্রহণ করলো কেউ করলো না যার যার মতে ফিরে গেল একটা মানুষ নবীর চাচা আপন চাচা আবার একটা সময় নবীজির বেয়ায় ছিল তার দুই ছেলে অথবা ওতাইবার কাছে নবীর দুই মেয়ে বিবাহ দেওয়া আছে ওই সময় নবীজির বেয়ায় সে সম্পর্কে ওই সময় আবার নবীর চাচাও এই লোকটা নবীর গায়ে পাথর নিক্ষেপ করলো আর বলতে লাগলো আলি দা জমাআতানা য় মোহান্ন আলিহাউ দা জমাআতানা য় মাহান্ন তবান্লা লাকা এ রলিও হে মহাম্মদ এজন্য আমাদেরকে ডেকেছো আমাদের জীবনের সময়ের মূল্য নাই আমাদের সময় নষ্ট করেছে এগুলি শোনা তোমার জীবনটা ধ্বংস হোক এই কথা বলছেন আর নবীর গায়ে পাথর নিক্ষেপ করে জোরে বলছে না তারা তো তারা এবং তখনকার যুগে যত মানুষ ছিল তারা তো তারা নামার নবীর জীবিত থাকতে যত মানুষ পৃথিবী আসতে আসলো তারা তো তারা আজ পর্যন্ত যারা আসছে তারা তো তারা কেমন পর্যন্ত যারা আসবে সব মানুষ কারো নামে আল্লাহ তাআলা কোরআনে কোনো সুরা নাজিল করেন নাই ওই যে নবীরে পাথর মারল আর গালি দিল তার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা নাজিল করে দিছে সে অনেক বরকতওয়ালা না কি বলেন হ্যাঁ সে অনেক বরকত আল্লাহ কোরআনে তার নামে সুরানা উম্মতে মোহাম্মদের কারো আমি আল্লাহ সুরানা দিল করে উম্মতে মোহাম্মদের কারো নামে আল্লাহ সুরা নাজিল করেন নাই এর নাম দিয়ে আল্লাহ কোরআনে সুরা নাজিল করে দিয়েছেন সে কি বলে মনে করেন বহুত বড় আল্লাহ অলি না তাহলে কোরআনে নাম উঠে গেল তার নামে সুরা নাজিল হয়ে গেল তার মানে হচ্ছে সে জাহান নামের কীট হয়ে মনে রাখতে হবে আবুল আহেব্বার নাম কোরআনে উঠল আবুল আহেব্বার মতো ফেমাস তুমি কোনোদিন পৃথিবীতে হতে পারবে না আবুল আহেবাকে আল্লাহ ফেমাস করেছে নবীর দুশ্মন হিসাবে ফেমাস করেছে মানুষ কোরআন পরে আবুল আহেবাকে চিনে না এমন কেউ নাই চোদ্দ শত বছর আগের মানুষ চিনত আজ থেকে এক হাজার বছর আগের মানুষ চিনত সাতশো বছর আগের মানুষ চিনত পাঁচশো বছর আগের এরা চিনত এখনকার এরা চিনে কেমতের আগের মানুষরাও চিনবে আবু আবুলের চাইতে ফেমাস কি আমরা আমি আপনি হতে পারবো তার মানে হচ্ছে নবীর দুশ্মনী করে ফেমাস হওয়া যায় আল্লাহ বড় নাম ফুটানো যায় বাহাদুর হওয়া যায় বাহবাহ আবুল আহেবা কি পরিমাণ ফেমাস হয়েছিল জানেন আবুল আহেবা একটা দল গঠন করলো মোহাম্মদুর রসুল্লাহ বিরুদ্ধে আবু তালিবের কাছে গেল যে প্রস্তাব পেশ করলো যে তোমার ভাতিদার এই কালিবার দাওয়াত বন্ধ করতে বলো যা চাই তাই অনেকগুলি প্রস্তাব দিয়েছিল এর মধ্যে আরও দুষ্টামি করেছে তার দুই ছেলেকে বলেছিল মোহাম্মদের দুই মেয়েকে তালাক দে মোহাম্মদের বাড়িতে তাদেরকে দিয়ে আয় মোহাম্মদের সাথে একটু বাজে আচরণও করে আয় বেয়াদুবি করে মেয়ে দুইটাকে তালাকও দেওয়াইছে ছেলেটাকে আবুল আহেব ফেমাস হয়ে গেছে তব্বতি আদা আবি মা আহনা আনহু মালুহ আল্লাহ তার নাম কোরআনে বলে দিয়েছেন তার নামে সুরা নাজিল করে দিয়েছেন কেমন পর্যন্ত মানুষকে চিনায় দিলেন এত ফেমাস হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না তাহলে আমি আপনি কত বড় ফেমাস মানুষ আমি আপনি কত বড় ভাইরাল আর ভাইরাস মানুষ আমার আপনার গ্রহণযোগ্য এত কি আল্লাহর নবীর সুন্নার বিরুদ্ধে আমি আপনি কথা বলি আওয়াজ দিয়ে বলেন আমি আপনি নবীর সুন্নার বিরুদ্ধে কথা বলার কোন সুযোগ আছে কিসের ফেমাস নবীর সুন্নার বিরুদ্ধে কথা বলে এটা তো আবুল কাজ নবীর সুন্নার বিরুদ্ধে আওয়াজ তোলা এটা কার কাজ আবুল হাবের কাজ এটা আউব উসমান আলীর কাজ নয় উসমানের ছোট্ট একটা গল্প মনে পড়ে গিয়েছে আপনাদেরকে সংক্ষেপে শোনায় আল্লাহর নবীর জলিল কদর সাহাবি হজরত উসমান হুদাই বিহার সন্ধির সময় নবীজি স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ করছেন করছেন উমরা মক্কার থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন মদিনার জন্য জন্য মক্কার মরটা কাঁদে আল্লাহর নবী ফিরে গেলেন মক্কায় বাইতুল্লাহর তোয়াফ করবেন করবেন হুদাই বিহা নামক স্থানে নবীজিকে বাধা প্রদান করা আল্লাহর নবী সাল্লু আলহ্লাম তাবু খাটিয়ে সেখানে অবস্থান করছেন সাথে সন্ধি করার জন্য তাদের কি বক্তব্য শোনার জন্য নবীর পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে উসমানকে পাঠানো হয়েছে হজরত উসমান রদি আল্লাহ যখন তাদের দরবারে প্রবেশ করলেন হজরতান্লাহ তালানহুর পায় পায়জামার কাপড়টা টাকনুর উপরে ছিল কোথায় ছিল টাকনুর উপরে টাকনুর নিচে তারা তো অহংকারী মোতাকব্বির টাকনুর নিচেই পড়তো হজরত উসমান টাকনুর উপরে কাপড় উনি যখন তাদের দরবারে প্রবেশ করলেন একজন আরেকজনকে দেখে আর মস্কারি করে দেখলা উসমান যতদিন আমাদের দলে ছিল ততদিন ভদ্র মানুষ ছিল উসমান যতদিন আমাদের সাথে ছিল ততদিন সামাজিক লোক ছিল উসমান যতদিন আমাদের মধ্যে ছিল ততদিন পর্যন্ত সে ভালো মানুষ ছিল উসমান যতদিন আমাদের সাথে ছিল ততদিন পর্যন্ত সে সোসাইটি মেনটেন করে চলত ভদ্রতা মেনটেন করে চলতো অনেক কিছু বুঝতো আর মোহাম্মদের সাথে যে এসে সেকেলে হয়ে গিয়েছে তার কাছে কোনো ভদ্রতা বলতে নাই টাকনুর উপরে কাপড় পরে দেখলে সবাই যখন মস্কারি করছে কিচ্ছু বলছেন না যখন দীর্ঘক্ষণ হয়ে গেল এবার হজরত উসমান এক হুঙ্কার দিয়ে উঠলেন বাতিলদের রাজ দরবারের ভিতরে হজরত উসমান বলে উঠলেন আতাতুরুকু সুন্নাতে রসুল্লাহি সাল্লাল্লাহ আলী ও সাল্লাম এই গাধা আর নির্বোধেরা তোদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব কি তোদের বাহবা পাওয়ার জন্য নবীর সুন্নত ছেড়ে দিব কি নবীর সুন্নত নিয়ে কটাক্তি করা তো মুশিকের কাজ নবীর শূন্য নিয়ে কটাক্ষ করা মুনাফিকের কাজ নবীর সুন্নাকে করা আবুল হাবদের কাজ এটা কোনোদিন ইমানদারের কাজ হইতে পারেন এটা ইমানদারের কাজ হইতে পারে আপনি নবীর একটা সুন্নত মানবেন না মাইনেন না কিন্তু আপনি রবীর সুন্নতকে নিয়ে তুচ্ছ চাচ্ছিল্য করবেন বাজে শব্দ ব্যবহার করেন এটা আপনার জন্য কোনোদিন সমীচীন কি বলেন উচিত হবে ভাই আমাদের জন্য যে মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যার কোয়ালিটির সাথে আমার কোয়ালিটি মিললে আমার ঠিকানা হবে যান না সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের সুন্নতকে আমি আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি আমি বাজে শব্দ অনেকে আল্লাহর নবীর সুন্না বিভিন্ন বাজে শব্দে বলছেন আমার খুব কষ্ট হয় আমি ও শব্দগুলি উচ্চারণ করতে চাই আমি এইটুকুন বলতে চাই যারা নবীর সুন্নতে নিয়ে কটাক্ষ করে ওই মানুষটা ফালতু মানুষ হওয়াটা স্বাভাবিক নবীর সুন্ন নিয়ে কে কি বলেছে আমি এটা বলবো না আমি এইটুকুন বলবো যে নবীর শূন্য নিয়ে পার্থক্য করতে পারে নবীর একটা প্রমাণিত শূন্যকে বিধাক বলতে পারে ওই মানুষটা ফালতু মানুষ হতে পারে জোরে বলেন কি হইতে পারে ফালতু হতে পারে কোনদিন আদর্শিক মানুষ হতে পারে হা সাল ওয়া কাল্লা মাল্লাহ বিল্লা কাল্লা এই মেম্বরের মধ্যে বসে আল্লাহর সবাদ করে বলছে কোন ব্যক্তিকে কিছু বলা আমার মোটে উদ্দেশ্য নয় কোন ব্যক্তিকে ছোট আমি করবো থেকে আরে এমন বড় বড় ব্যক্তিরা রয়েছেন যাদের জুতার ধুলার সমান হবার মতো যোগ্যতা আমার কাছে নাই তাদের ছাত্র হবারও যোগ্যতা আমি রাখি না কিন্তু আমার নবীকে আমার নবীর সুন্না কিনে কটাক্ষ যদি আমার বাবাও করেন আমার বাবাকেও সেরে কথা বলার কোনো সুযোগ না হাসরের ময়দানে ইয়ুমায়ফির রুলমার ও মিনাশি ও মিহিহি ওয়াবি আবি ই ভাতা আমার বাবা আমার মা আমার সন্তান সবাই আমার থেকে পলায়ন করে একমাত্র আমার নবী সাল্লি সাল্লাম উম্মাতি উম্মাতি বলে আমার কাছে আস তাহলে আমার বাবা কোথায় আমার সন্তান কোথায় আমার বিবে কোথায় আর আমার নবী কোথায় ইমানদারের অন্তরে তো নবীর জন্য সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে মহতারাম উপস্থিতি আমি আলোচনা সমাপ্ত করি আমি আপনাদের কাছে শুধু এইটুকুন জানতে চাই আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী পার্বত ইনশাল্লাহ আয়াত থেকে বুঝলাম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসা মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা হচ্ছে নবীর সুন্নার উপর আমল করা নবীর যতগুলি সূন্যাস আছে আমরা আমল করার চেষ্টা করব। না পারলে পারলাম না ভিন্ন কথা আল্লাহর কাছে মাজ করব করবো মাত চাইবো কিন্তু নবীর সুন্না নিয়ে আমরা কোনো বাজে বক্তব্য দিব না নবীর সুন্নতকে নিয়ে তিরস্কার করব না আমি আমল করছি না আরেকজন আমল করছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করব তাকে আমল থেকে সরাই দিব এমনটা করব রাজিয়া তো ইনশাআল্লাহ আল্লাহ আমলে তৌফিক দান করুক সকলে বলি আমি আমল করবেন সবাই ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ তাইলে আপনাদেরকে ছোট্ট দুইটা আমলের কথা সংক্ষেপে বলে দেই ভাই করবেন সবাই আজকের থেকে সারবেন না ইনশাআল্লাহ বলার মতো লম্বা করে বলতে পারবো না সংক্ষেপ করে একটু বলি তা হচ্ছেই আমরা হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে পাই যেমন সুনানে আবু দাউদ আবু দাউদ শরীফের কিতাবুল জুমা এর এগারোশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে এবং বুখারি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়ি এই ব্যাখ্যা গ্রন্থের পাঁচ নম্বর খণ্ডের পাঁচশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে যে হাদিসটা হজরত আবদুল্লি ইবনে ওমর এর বর্ণনা আবদুল্লি ইবনে ওমরের অবস্থা ছিল এমন একজন তাবি জবালা ইবনে সুহাইম তিনি বর্ণনা করেন হজরত আবদুল্লা ইবনে ওমর নিজে জুমার আগে চার রাকাত সুনত নামাজ জুমার পরে চার রাকাত সুনত নামাজ পড়তেন বলেন আলহামদুলিল্লাহ আবদুল্লিব নোমর রসুলের সুফি সাহাবি নোমর নবীর কেমন সাহাবি সুফি সাহাব কত বড় সুফি জানেন নমর রাস্তা দিয়ে যাচ্ছিল তো একবার তার সঙ্গীদেরকে এক জায়গায় গেল পেশাব করার গিয়ে কিছুক্ষণ বসে রইল আবার চলে আসলো সঙ্গীরা বলল হুজুর বুঝলাম না আপনি গেলেন কিছুক্ষণ বসে রইলেন আবার চলে আসলেন বলে দেখো একবার আমি নবীর সাথে পথে চলছিলাম আল্লাহর নবী এইখানে পেশাব করেছিলেন আমার এখন ইস্তিন্দার ব্যাগ নাই তারপর নবী যে এখানে বসেছিলেন এজন্য এখানে যে একটু বসে আসলাম বলেন সোহার আবদুল্লিবর রাস্তার মধ্যে গান বাদ্যের আওয়াজ শুনলে দুই হাতে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকে রাস্তার থেকে সরে দেয় সবাই জিজ্ঞাসা করল আপনি এটা করেন কেন ক আমি নবীজিকে দেখেছি গানের আওয়াজ শুনলে নবীজি কানে আঙ্গুল ঢুকে সরে দেয় এই উমর নবীর কদর সাহাবি উমরের বেটা তিনি জীবনে সারা জীবন জুমার আগে চার রাখা সুন্নত করতেন জুমার পরেও চার কি করতেন করতেন আজকের থেকে কে কে আমল করবেন বলেন আলহামদুলিল্লাহ শরীফের ব্যাখ্যা গ্রন্থ আবু দাউদ শরীফ এর থেকে হাদিস বললাম এরপরেও আরেকটা হাদিসের কিতাবের কথা বলি যেখানে হজরত ইবনে আব্বাস আনহুর একটি আমলের কথা রয়েছে আব্দুল্লিবনে আব্বাস তিনি কেমন মানুষ হজরত ইবনে আব্বাস রইসুল মুফাসির কি ভাই শ্রেষ্ঠ রেফাসি কেমন পর্যন্ত ইবনে আব্বাসের মতো শ্রেষ্ঠ মুফাসির আর কি করবে না পৃথিবীতে আসবে না নভিজি দোয়া করেছিলেন এত শ্রেষ্ঠ মুফাসির হজরত উমর তার রাজদরবারে বিভিন্ন ফয়সালার জন্য ইবনে আব্বাসকে সাথে রাখতেন বয়স অল্প হওয়ার পরে তার আমলের কথাও বর্ণনা আছে তিনিও জোহরের আগে জুমার আগে কয় সুন্নত পড়তেন চার রাখাত পড়তেন জুমার পরেও কয় রাকাত পড়তেন চার রাখাত আরেকটা বর্ণনা হজরত আবদুল্লাহ ইবনে মসৌদ রদি আল্লাহ তালুর বর্ণনা নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যার ব্যাপারে বলেছেন আবদুল্লা ইবনে মসুদকে দিনের ব্যাপারে আমি এত বড় ফুকি মনে করি সে কোনো বিষয়ে যদি আমার উম্মতকে ফয়সালা দেয় এটা সে আমার মতো করেই দিবে এটা আমি নবীর কাছে গ্রহণযোগ্য বলেন আলহামদুলিল্লাহ আবদুল্লিব সুদের জীবনীও পাওয়া যায় তিনিও কি করতেন জুমার আগে কয় রাখাত পড়তেন জুমার পরে কয় রাখাত পড়তেন এখন আমি আপনি যদি ওই মানুষের মতো হই ওই এক বেটায় পোলা বিয়া করায় আনছে পুত্রবধু ছিল একটু খাটো না পুত্রবধু খাটো শাশুড়ি পাঠাইল কল থেকে একটু পানি নিয়ে আসো রান্নাঘরের বাহিরে যে কল থেকে পানি আনতে গেছে দীর্ঘ সময় আসে না এবার জিজ্ঞাসা আসো না কেন বলে মা আমার গলার হাতটা হারায় কোথায় পড়েছে বলে কলসের ভিতরে তাহলে ভিতরে আছে হাত দিয়ে নিয়ে বলে মা অনেকক্ষণ তো হাতাচ্ছি কিন্তু পাচ্ছি তো না বলেন তো কলসের তলা নাই না তার হাত খাটো আমি একবার মাহ যাচ্ছিলাম যাচ্ছিলাম সিং গাজীপুর চৌরাস্তা পার হয়ে এক জায়গায় আসরের নামাজ পড়েছে নামাজের পরে আমি স্চেঞ্জা করব আমার গাড়ি যিনি যে যিনি গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিলেন ওনাকে আমি বললাম আমার তো করার দরকার এখানে তো টয়লেট নেই চলো দূরে সে বললো না হুজুর এখানে টয়লেট আছে আমি বললাম কোথায় মসজিদের পাশে দিয়ে রাস্তা দেখাইলো দিক তো আমি গেলাম প্রায় অনেক দূরই গেলাম কিন্তু আমি টয়লেট পেলাম না আবার ঘুরে আসলাম এসে বললাম ঢেক মিয়া কোথায় বললে এইদিকে তো টয়লেট নেই বলে হুজুর আমি তো না আমাদের আগে গেলাম আমি বললাম কোথায় টয়লেট নাই তো এখানে এরপরে সে বললো চলেন আমার সাথে আমারে নিয়ে গেল আমি যতদূর গেছি আর থেকে একটু সামনে গেছি পরেই কি পাইলাম মসজিদের টয়লেট পাইলাম তো আমি খুঁজা টয়লেট পাইনি এই জন্য কি টয়লেট নাই আমি পাই না আমার ড্রাইভার তো পাইছে আমি পাই নাই আমার ড্রাইভার পেয়েছে টয়লেট আছে আমি পাইনি আপনি যদি এতদিন পর্যন্ত না পেয়ে থাকেন আজকে আপনারা বলেন কাবলাল জুমা বাদাল জুমা শূন্য থাদিস থেকে পাইছেন সাহাবে কেরামের আমল পেয়েছেন আরো যাদের দলিল দরকার হয় আমার কাছে এখানে পাঁচটা পৃষ্ঠা লেখা আছে আমার কাছ থেকে নিতে পারবেন একবারে দলিল ভিত্তিক কোনো সমস্যা আপনারা আমল করবেন তু আল্লাহ আল্লাহ তাল আমাদেরকে আমলের তৌফিক দান করুক আমি